শুধু আজকেই নয়, আমাদের মৌতের আগ পর্যন্ত আমরা সাই কোশিশ চেষ্টা করতে থাকব। সরকার আমাদের আমাদের মুসলমান, যদি আমাদের সরকার মুসলমান সরকার এনা যদি আমাদের কথা না শোনে, সরকার 90 জনের কথা না শোনে, ওনারা কাদেরকে দিয়ে দেশ চালাবে? ওই কয়টা নাস্তিক মুরতাদ দিয়ে আমাদেরকে আগেও লাগছে, এখনো লাগবে, পরেও লাগবে। এই জন্য সরকার বাহাদুরকে এই কতটুকু বলতে চাই, না আপনি ভালো থাকবেন, আপনার দেশ ভালো থাকবে, আপনি আলেমুল আমাদের পাশে খুব কাছে চলে আসেন, নাস্তিক মুরতাদ নায়িকা গায়িকা এগুলোকে বাদ দিয়া উলামায়ে কেরামের পাশে আসেন। যেরকম আপনি মহাব্বত করতেন আমাদের প্রাণের প্রাণ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে, আপনি খুব আপনার বাপের মতন আপনি শ্রদ্ধা করতেন। উনি চলে গেছেন, ওনার মনের ব্যথাটা নিয়েই কবরে গেছে, আমরা আপনাদের সামনে আবার সেই ব্যথা নিয়ে আসছি। আপনি আমাদের আপন হয়ে যান, কোরআন হাদিসের পাশে থাকেন, উলামায়ে কেরামের পাশে থাকেন, আপনার ইজ্জত ইজ্জত কার হাতে দিব, কে কার তরিকায় ইজ্জত দিবে? আল্লাহ হাতে, আল্লাহর নিয়ম নীতির তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা প্রেরিত নবী রাসূলগণ, তারপরে আমরা মুসলমান মুমিনেরা। এই পৃথিবীতে কিছু লোক ইজ্জত পায়, ফুলের মালা পায়, আবার দুই চার দিন পরেই জুতার মালা লাগায় দেয়। কিন্তু আমরা মুসলমান দেশটাকে যদি কোরআন হাদিসের সামনে রাইখা চলার চেষ্টা করি, আবাদ ইজ্জত পাবেন, আবাদুল আবাদের ইজ্জত পাবেন, এবং এই ইজ্জত এই পৃথিবী দুনিয়ার থাকতেও পাবেন, মৌতের সময় পাবেন, কবরের সময় পাবেন। আজকে আমি একটা জানাজে গিয়েছিলাম, আমাদের নবাবগঞ্জের একজন আলেম মাওলানা নুরুল আমিন আতিকি গত রাতে ইন্তেকাল করছে, বড় আদরের মানুষ ছিল আমাদের নবাবগঞ্জের, হাজার হাজার মানুষ তো জানা যায়। সে ওসিয়ত করছে, আমি এদিকে রওনা করতেছি, রাত্রি খবর আসছে, আমি তো এখানে সময় মতো আসবো, আমার এটা আদাত, উলামায়ে কেরামকে সারা দেশের দাওয়াত দেওয়ার সুযোগ হয়েছে, দাওয়াত কবুল করছেন, ওনারা একের পর এসে গেছেন, আর বাকিরা ওনারা আসতেছেন, আমার আদত, আমি কোথাও টাইম দিলে ওই টাইমে পৌঁছার চেষ্টা করি। আমি আমার মন ছিল আমি যেন সময় একটু ব্যস্তম না হয়, টাইম মতো জায়গা মতো পৌঁছে যায়, তো ওই জানাজা পড়া এটা পাবো কিনা সন্দেহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা জানাজা পড়াইছে, পরে আমি পড়াইছি, এবার আল্লাহ সময় মতো এখানে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। সকলকে নিয়ে এই দাবিটা আমাদের সরকার থেকে আমি এবং আমার দেশবাসী সারা বিশ্বের মুসলমান এই দাবিটা করব বর্তমান সরকারের কাছে, পালনের দাবিটা আদায় করে দেন, ভালো থাকেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এখন একের পর এক ইনশাআল্লাহ আমাদের সময়ের আগেই শুরু হয়ে গেছে, এখন আবার ফিরাত আল্লাহর মাধ্যমে শুরু হতে শুরু করলাম।